প্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ জানাই আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরিতে। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মোস্তাফিজ। দর্শক, আপনারা জানেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি রিপোর্টারদের অনুষ্ঠান, সাংবাদিকদের অনুষ্ঠান, সাংবাদিকদের সাথে আপনাদের অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান। দর্শক, সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর রুনিকে আমরা হারিয়েছি আজ প্রায় 7 মাস হলো। এই নিয়ে সাংবাদিক সমাজ, সাংবাদিক নেতারা রাজপথে আছেন, আন্দোলন করছেন সহকর্মীর এই মৃত্যুর, এই হত্যার বিচারের দাবিতে। সে নিয়ে আজও সরগরম ছিল সাংবাদিকদের আন্দোলনের মাঠ, রাজপথ। মূলত এই বিষয়টিকে ঘিরেই, সহকর্মীর বিচারের দাবির নানা বিষয়কে ঘিরে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে, যারা সাংবাদিক সমাজের অভিভাবক, সাংবাদিক নেতা। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। আমার সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ইকবাল সোভান চৌধুরী, সভাপতি বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন বিএফ ইউজে, এবং আমার সাথে আছেন রুহুল আমিন গাজি, সভাপতি বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন বিএফ ইউজে। আপনাদের দুজনকে এই আলোচনায় স্বাগত জানাই। আজ মূলত আমি কথা বলতে চাই না, দর্শক কথা বলবেন, তারা ফোন করবেন, তাদের প্রশ্নের উত্তর আপনারা দেবেন। এবং এই যে সহকর্মী হারানোর ব্যথা নিয়ে, বেদনা নিয়ে প্রায় 7 মাস ধরে মাঠে আছেন, আন্দোলন করছেন, আজকেও সেই কর্মসূচি ছিল, সেখান থেকে আজকের কি বার্তা তা আপনারা দেবার চেষ্টা করেছেন? ইকবাল ভাই, আপনি যদি শুরু করেন। প্রথমেই আজকে আপনি নিজেই বলেছেন যে আমাদের আমাদের সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর এবং রুনির আজকে 7 মাস, তাদের নিহত হওয়ার ঘটনার পর থেকে আজকে 7 মাস, এবং এই 7 মাস আমরাও কিন্তু তাদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে আমরা আন্দোলনরত আছি। এবং শুধু সাগর রুনি নয়, সাগর রুনির এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা সাংবাদিক সমাজ, আমরা ঐক্যবদ্ধ হয়ে এবং তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করেছি যে আমরা এই আন্দোলন করব ঐক্যবদ্ধভাবে। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে অনৈক্য থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের স্বার্থ, সাংবাদিকদের ইস্যু, এই নিয়ে আমাদের কোনো বিভেদ বা অনৈক্য থাকা বাঞ্ছনীয় নয়। এবং এই বার্তাটি আমাদের সাগর রুনির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই। আমরা আমাদের সহকর্মী দুজনকে হারিয়েছি, সে বেদনা আমাদের আছে, কিন্তু এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা বড় আমাদেরকে উপকার তারা করে দিয়ে গিয়েছেন, যে আমরা আজকে আমাদের দীর্ঘদিনের অনৈক্যের অবসান ঘটিয়ে আমরা দলমত নির্বিশেষে সাংবাদিক সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এবং এই ঐক্যবদ্ধ হয়েছি শুধুমাত্র সাগর রুনির হত্যার বিচারের জন্য নয়, এ পর্যন্ত আমরা যত সাংবাদিক সহকর্মীকে হারিয়েছি, যেমন আমরা খুলনাতে আমাদের হুমায়ুন কবির বালু, মানিক সাহা, শেখ বেলাল, হারুনুর রশিদ খোকন, যশোরে শামসুর রহমান এবং মুকুল, আমাদের দীপঙ্কর চক্রবর্তী বগুড়াতে, গৌতম দাস আমাদের ফরিদপুরে সহ, এবং সর্বশেষ জামাল উদ্দিন আমাদের সেই বেনাপোলে, আমরা বহু সহকর্মীকে হারিয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে একটি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি। আমি ওই জায়গা থেকে একটু গাজী ভাইয়ের কাছে আসতে চাই। সহকর্মীকে হারিয়ে সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ অবস্থান, এই ধরনের ক্রমাগত অব্যাহত 7 মাসের আন্দোলনের নজির এর আগে কখনো আছে কিনা জানি না, কারণ আমার বয়স খুব বেশি নয়, 1 দশকের কম সময় সাংবাদিকতা করে আমি বলতে পারবো না, হয়তো আপনার সেই অভিজ্ঞতা আছে। এই দৃষ্টান্ত কখনো কি ছিল বাংলাদেশে? বাংলাদেশের সাংবাদিক জগতের ইতিহাসে ইকবাল ভাই আমার চেয়ে 1 বছরের বেশি, আমি 36 বছর, 37 বছর ধরে আমরা সাংবাদিকদের মধ্যে কোনো না কোনোভাবে নেতৃত্ব দিয়ে আসছি। আমরা তো দীর্ঘ আন্দোলন কিন্তু আমরা কখনো করিনি বা আমাদের করতে হয়নি। দুর্ভাগ্য হলো যে আজকে যেটা আপনি বলেছেন যে কী বার্তা আপনারা দিচ্ছেন, বার্তাটি খুব পরিষ্কার যে এইভাবে সাংবাদিক দম্পতি এবং সাংবাদিকদের হত্যা করে কোনো হত্যাকারী পার পেয়ে যাবে এইটা সাংবাদিক সমাজ কোনোভাবেই গ্রহণ করবে না। সাগরের হত্যাকাণ্ড, এই বিচারের দাবিটি এখনও সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি সাংবাদিক হিসাবে দেখবেন যে আপনি যেখানেই যাবেন, আপনি যে নিজে যে নেতৃত্বে নাই, তারপরও আপনি যেখানে দেখেন আপনাকে প্রশ্ন করে, ভাই কী করলেন সাগররে, কেন গ্রেপ্তার হচ্ছে না? অবস্থাটা এমন যেন আমরাই গ্রেপ্তারটা করবো, এমন একটা মানুষের মধ্যে কনসেপ্টে হয়ে গেছে যে আমরা কিছু করতে পারছি না। সুতরাং আজকে বিষয়টি শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই,
এটি কোটা ১৬ কোটি মানুষের মধ্যে আজকে ছড়িয়ে পড়েছে। কেন? মানুষ মনে করে যে এই ধরনের সাংবাদিক দম্পতি হত্যার মধ্য দিয়ে যদি কোনো খুনি পার পেয়ে যায় তাহলে বাংলাদেশের কোনো জনমানুষই আর নিরাপদ থাকে না। আজকে কী দাঁড়াচ্ছে? আজকে ওয়াসার একজন যদি কন্ট্রাক্টরের হত্যা করে সেটি উদ্ধার হচ্ছে, আজকে একজন ডাক্তার নেতা হত্যা করা হয়েছে তার খুনিকে ধরা হয়েছে, আজকে আরও যে হত্যাকাণ্ড ঘটছে যেই কলে সম্প্রতি আমরা দেখলাম সবকটাই কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাহলে সাংবাদিক দম্পতি সাগরণী কেন গ্রেপ্তার হবে না? আমাদের দেয়ালে কিন্তু পিঠ ঢেকে গেছে, আমাদের আর কোনো পথ খোলা নেই। তাহলে সাংবাদিকরা শুধু হত্যাকাণ্ডের শিকার হবে, মার খাবে, নির্যাতনের শিকার হবে, পুলিশের হাতে হবে, রাজনৈতিক দলের হাতে হবে, সরকারের বিভিন্ন প্রেশার গ্রুপের সাথে হবে? কেন? আমরা তো কোনো ঘটনা ঘটাই না, আমরা উপস্থাপন করি। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা তার প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন খুব সংক্ষেপে। কালক্ষেপণ হচ্ছে এবং সাগরণী হত্যাকাণ্ডের সময় যত সাংবাদিককে হত্যা করা হলো এই বিচারে মানে কি বৃত্তি কাটবে, আমরা কি আর কত অপেক্ষা করবো? সাথে সাথে আমি আরেকটি কষ্ট হচ্ছে, হলমার্কের দুর্নীতি তদন্ত করতে গিয়ে বৈশ্বিক টেলিভিশনের ক্যামেরা ছিনতাই করা হলো, আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এ সম্পর্কে আমি আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আমি আমার উত্তর চাইবো এবং আমরা দেশবাসী আপনাদের সাথে এই আন্দোলনে শরিক হয়েছিলাম এবং সাংবাদিকদের পাশে আমরা উপজেলা পর্যায়ে আপনাদের সাথে ঐক্যতা বসর করে আন্দোলন করছি এবং আবারও আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝেছি, প্রথম অংশের উত্তর আমি ইকবাল ভাই আপনার কাছ থেকে চাইছি, দর্শকের সেই প্রশ্নের প্রথম অংশের উত্তর যদি আপনি দেন। মানে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না বা এ পর্যন্ত সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার কেন হচ্ছে না, এই প্রশ্নটি তো ওনার নয়, এই প্রশ্নটি আমাদেরও। আমরা এই কথাটি বারবারই বলার চেষ্টা করছি, দেশে যদি আইনের শাসনের কথা বলি, দেশে যদি গণতন্ত্রের কথা বলি, তাহলে সাংবাদিক হত্যাকাণ্ড হবে আর সেই হত্যাকাণ্ডের বিচার হবে না এটি কিন্তু আমাদের কারো জন্যেই ইতিবাচক নয়, অনভিপ্রেত। আমরা জানি যে আমাদের পেশাটি ঝুঁকিপূর্ণ এবং এই পেশায় ঝুঁকি নিতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কেউ বলবো না যে আমাদের গায়ে একটি কাটাও ফুটবে না, সে কথা কিন্তু আমরা কেউ বলি না। বিশ্বব্যাপী সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ একটি পেশা, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি আমার পেশার কারণের জন্যে ঝুঁকি নেব আর রাষ্ট্র সেই ঝুঁকির ব্যাপারে রাষ্ট্র আমাকে সহযোগিতা করবে না সেটি কিন্তু কোনোভাবেই আমাদের কাছে প্রত্যাশিত নয়। তাই আমরা মনে করি যে অপরাধ সমাজে সংগঠিত হয়, অনিয়ম সমাজে সংগঠিত হতে পারে, হত্যাকাণ্ড হতে পারে, বিশ্বের অন্যান্য জায়গাতেও এই ধরনের অপরাধ হচ্ছে, কিন্তু বিশ্বের অন্যান্য জায়গা এবং আমাদের অবস্থানটির পরিবর্তন এখানে যে বিশ্বে অপরাধ সংগঠিত হচ্ছে কিন্তু অপরাধী অপরাধ করার পরে তারা কিন্তু আইনের আওতার বাইরে থাকতে পারে না, আর আমাদের এখানে অপরাধ সংগঠিত হচ্ছে এবং বিচার হচ্ছে না, অপরাধীরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পারে। সেই কারণের জন্যে আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় আরেকটা হত্যাকাণ্ড উৎসাহিত হয় এবং রাষ্ট্রের কাছে আমাদের দাবি হলো, আমরা আজকে গণতন্ত্রের কথা বলি তো গণতন্ত্রে তো সবচেয়ে বড়, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় একটি ভূমিকা পালন করে এই মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত স্বাধীন একটি মিডিয়া। আরও একজন দর্শক আপনার সাথে যোগ দিয়েছেন, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। জি আমি আজ বলছিলাম দেখা যায়। জি আপনার প্রশ্নটি করুন। জি আমরা জানি যে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, তো এটিএন এর চেয়ারম্যান মাহবুবুর রহমান সাহেব সাংবাদিকদেরকে নিয়ে কথা বলেছেন, প্রশ্ন করেছেন, সাগরণী খুন সম্পর্কে মন্তব্য করেছেন, এমনকি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকেও কথা বলেছেন, তো বাংলাদেশের কোনো মানুষ বাকি রাখে না এই কথার অবমাননার কারণে। যে আমরা প্রশ্নটি সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন।
এবং এটা সাথে হবে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি উনি যা বলতে চাইছিলেন। এটিএন বাংলার চেয়ারম্যানের নানামুখী মন্তব্যের সমালোচনায় উনি বরং করলেন প্রশ্ন। দর্শকদের সাথে আমরাও ঠিক একমত, এটিএন বাংলার চেয়ারম্যান যেভাবে প্রধানমন্ত্রীকে বাচাল বললেন লন্ডনে গিয়ে, এবং তিনি সাগর রুনির চরিত্রে কলঙ্কলেপন করেছেন, এমনকি তিনি এখানে ক্ষান্ত হন নাই, তার টেলিভিশনে প্রেস ক্লাবে হামলা চালিয়ে উল্টা প্রচার করা হলো যে আমরাই নাকি তাদের উপর হামলা করেছি, মিথ্যা সংবাদ প্রচার দুটি চ্যানেলই। শুধু এখানে তিনি ক্ষান্ত হলেন না, গতকাল তিনি তার দুটি চ্যানেল ছাড়া আর সমস্ত চ্যানেল এবং সংবাদপত্র অনলাইনে সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তো উনি বাংলাদেশের এমন কি অবস্থায় দাঁড়িয়ে গেলেন বা কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এই দুঃসাহস তিনি কোথায় পেলেন যে গোটা সাংবাদিকদের বিরুদ্ধে, গোটা সাংবাদিক সংবাদপত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমস্ত চ্যানেলকে প্রতিপক্ষ করে তিনি একটি মামলা দায়ের করে দিলেন? সুতরাং এটিএন বাংলার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে বলে যখন পার পেয়ে গেছে, সে মনে করছেন গোটা সাংবাদিককে কিছু করলে কিছু যায় আসে না, কাজে তিনি এমন একটা জায়গায় চলে গেছেন আমাদের এখন তাকে গ্রেপ্তার করানো ছাড়া, এবং তার সমস্ত কার্যক্রম দ্বারা কিন্তু এটা প্রমাণিত হয় যে তিনি এই সাগরণী হত্যাকাণ্ড তিনি বলেছেন, যেটা আমি জানি এবং আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে। আমরা মনে করি তার লেটেস্ট সর্বশেষ কার্যক্রমের মধ্য দিয়ে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই কারণে আমরা মনে করি এটিএন বাংলার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা ছাড়া এর কোনো সুরাহা হবে না। তিনি আজকে সমস্ত মিডিয়াকে, আমরা মনে করি ১৬ কোটি মানুষের তিনি আজকে মুখোমুখি হয়েছেন, তাকে জবাবদি করতে হবে এই হত্যাকাণ্ড কে এবং কে ঘটিয়েছে। তিনি যদি পরিকল্পনাকারী হয়ে থাকেন তাহলে তাকে তো আইনের আওতায় আনতে হবে, তাকে জামায়াদর না করে র‍্যাব কেন তাকে এই জামায়াদর করলেন সেটি কিন্তু আমাদের প্রশ্ন। আমরা এই আলোচনায় ফিরবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি, কথা বলছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোভান চৌধুরী ও রুহুল আমিন গাজী। দেখতে থাকুন, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর স্বাগত আরও একবার। আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরিতে কথা বলছি সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যার সাত মাস, দুজন সাংবাদিক নেতা কথা বলছেন অনুষ্ঠানে। শুরুতে আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি, একজন দর্শক আমাদের সাথে ফোনে রয়েছেন। যে দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার পরবর্তীতে চেষ্টা করব। দর্শকের ফোনটি নেবার যে প্রশ্নটি ইকবাল ভাই আপনার কাছে থাকছে সেটি হচ্ছে যে এই যে অব্যাহত আন্দোলন করছেন সাত মাস ধরে, হঠাৎ করে এই আন্দোলন ধারাবাহিক আন্দোলনকে দমিয়ে দেবার জন্যই আদালতের নির্দেশনা চেয়ে বসা হলো, সাংবাদিক সমাজ এই বিষয়টিকে কীভাবে দেখছে, আপনারা কীভাবে দেখেন? স্বাভাবিকভাবেই আমরা জনাব মাহফুজুর রহমান সাহেব এটিএন বাংলার, তিনি এই মামলাটি করেছেন, এই মামলার মধ্য দিয়ে কিন্তু তিনি তার দুর্বলতাটাকেই তিনি প্রকাশ করে দিলেন। তার বিরুদ্ধে আমরা কি অভিযোগ এনেছি, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা অভিযোগটা এনেছিলাম। তিনি যখন আমাদের রুহুল আমিন গাজী সাহেব বললেন লন্ডনে, যখন তিনি আমাদের সহকর্মী সাগর এবং রুনির বিরুদ্ধে এক স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের ধর্মীয় চেতনা বলেন, আমাদের সামাজিক মূল্যবোধ বলেন, মৃত ব্যক্তির বিরুদ্ধে কিন্তু বিষোদগার কেউ করে না, কিন্তু তিনি অত্যন্ত অশালীন মানহানিকর বক্তব্য তিনি দিলেন, এবং দিলেন কার বিরুদ্ধে, যে মেয়েটি তার চ্যানেলেই কর্মী হিসেবে, সংবাদকর্মী হিসেবে কাজ করেছে তার বিরুদ্ধে, এবং তিনি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তিনি অশালীন বক্তব্য। আমরা সেই দর্শককে পেয়েছি যিনি আপনার সাথে ফোনে যোগ দিতে চান। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, আমি মোহাম্মদ ফিরোজ খান। জি, মতলব চাঁদপুর থেকে বলছি। জি খান সাহেব, আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটা হচ্ছে যে মাহফুজুর রহমান উনি
এর আগেও দেখা গেছে বিভিন্ন সময়ে বলেছেন যে ওনার কাছে অনেক তথ্য আছে, বাট উনি এভাবে আত্মস মানে নিজে স্বীকার করার পরেও কেন গভর্নমেন্ট থেকে তাকে ওইভাবে করে ধরা হচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আপনার প্রশ্নটি বুঝেছি, উনি ওই প্রশ্নটি করেছেন যে সরকার কেন গুরুত্ব দিচ্ছে না। তো যেটি আমরা আমরা কিন্তু তারপরে বলেছি যে যেহেতু তিনি নিজে দাবি করছেন যে তার কাছে তথ্য আছে, আমরা বলেছি যে র‍্যাব যেহেতু আদালতের নির্দেশে এখন এই তদন্ত করছে, আমরা বলেছি যে তাকে ধরা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করে খুনিকে গ্রেপ্তার করা হোক। আমরা দেখলাম র‍্যাব সেই দায়িত্বটি কেন জানি সঠিকভাবে তারা পালন করছেন না। দেখুন, লিমনকে যেভাবে এবং লিমনের পরিবারকে র‍্যাব যেভাবে হয়রানি করছে, একজন যিনি প্রধানমন্ত্রীকে পাঁচাল বললেন, যিনি আমাদের বিরুদ্ধে এই ধরনের একটা যুদ্ধ ঘোষণা করলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতেও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। সেই দাবিটি দিয়েছিলাম আমরা 16 তারিখে তার অফিসের সামনে আমরা যাব। একটি চ্যানেলের মালিক হয়ে তিনি কী করলেন যে আমরা মিছিল করতে পারবো না, আমরা সমাবেশ করতে পারবো না, এটা তো কোনো চ্যানেলের দায়িত্ব হতে পারে না। সরকার যেখানে বিরোধী দলের মিছিল অ্যালাউ করছে, যেখানে সরকার গণতন্ত্রের জন্যে বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারছে না, সেখানে মাহফুজুর রহমান সাহেব করলেন এবং মাহফুজুর রহমান সাহেবের সাথে কে গেলেন আমাদের আরও দুঃখের বিষয়। তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই যে তিনি একজন প্রবীণ আইনজীবী, রফিকুল হক সাহেব ব্যারিস্টার, তিনি বিভিন্ন সময় আমরা চ্যানেলগুলোতে দেখি গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকার কথা বলেন, এমনকি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধেও তিনি নসিহত করেন। তিনি গেলেন এই খুনির পক্ষে আমাদের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য আদালতে। আমরা তো চাই যে আমাদের আইনজীবীরা যাবেন খুনির বিরুদ্ধে এবং মত প্রকাশের পক্ষে। আজকে আমরা দুঃখিত হয়েছি, সেই জন্য আমরা নিন্দা জানিয়েছি, ধিক্কার জানিয়েছি। মাহফুজুর রহমান সাহেবের এখানে আমরা যেটা বলি যে র‍্যাবকে আজকে প্রমাণ করতে হবে যে র‍্যাবের কথা আমরা বলি যে র‍্যাব যেমন জামালউদ্দিন হত্যাকাণ্ডে আমরা দেখলাম যে র‍্যাব একটা ভালো কাজ করেছে, যে পুলিশরা যে এই হত্যাকাণ্ডের সাথে কীভাবে জড়িত ছিল সেটি কিন্তু তারা যে কথোপকথন মানে টেলিফোনে রেকর্ড করে তারা বের করেছেন, তাদের এই দক্ষতা বা যোগ্যতাকে আমরা যেমনিভাবে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সাগর রুনির এই হত্যাকাণ্ডের ব্যাপারে মাহফুজুর রহমান সাহেবের সাথে যেভাবে তারা এই তদন্ত করছেন তাতে মনে হচ্ছে যে তারা মাহফুজুর রহমান সাহেবের বৃত্তের কাছে, মাহফুজুর রহমান সাহেবের প্রভাবের কাছে তারা নিজেদের দক্ষতা এবং আন্তরিকতাকে জিম্মি করে ফেলে। ওই জায়গা থেকে গাজী ভাইয়ের কাছে আসছি, আন্দোলনের ফল কেন আসছে না? সাংবাদিকরা আপনারা এই আন্দোলন থেকে কি নিষ্ফল ফিরে যাবেন? এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। না, আন্দোলন থেকে আমরা নিষ্ফল হয়ে যাব এটা আমি মনে করি না, কারণ আপনি দেখেন যে আমরা কিন্তু শুরু থেকে কিন্তু ধারাবাহিক আন্দোলন করে আসছি। আমরা একটা পর্যায়ে আগাচ্ছি, আমরা আন্দোলন করছি, রাজপথে আছি, আমরা বিভিন্ন সম্পাদকদের সাথে মত বিনিময় করেছি, চ্যানেলের মালিকদের সাথে মত বিনিময় করেছি, এদেশের সাধারণ নাগরিকদেরকেও আমরা আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করছি। আজকে 16 কোটি মানুষ কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা মনে করি যে আমরা যে 25 তারিখ যে ডেডলাইনটি দিয়েছি, যে 25 তারিখ র‍্যাবকে এর মধ্যে একটি অবস্থায় পুষতে হবে, তারা যদি এটা পুষতে ব্যর্থ হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন। আজকে বিএমএ কী করেছে, বিএমএ সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে তারা 24 ঘন্টার মধ্যে হত্যাকারী তারা গ্রেপ্তার করিয়েছে। এবং তারা সর্বশেষ গতকাল দেখলাম যে তারা বলছে যে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার না হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে বিএমএ তার আন্দোলন করে রাজপথ আটকিয়ে সমস্ত হসপিটাল বন্ধ করে দিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করাতে পারল। সাংবাদিকরা কিন্তু পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলি কিন্তু বন্ধ করতে এখনও চায় না, কিন্তু যে 25 তারিখের মধ্যে যদি এর যদি সুরাহা না হয়, 26 তারিখ কিন্তু আমরা এমন একটি কর্মসূচি দিব, আমাদের কিন্তু সারা বাংলাদেশে সংবাদপত্র বন্ধের একটি অবস্থায় যেতে হবে এবং চ্যানেলও আমরা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক একটা ব্ল্যাকআউট আমরা ঘোষণা করব। কাজে আমরা মনে করি র‍্যাব এবং সরকার অনতিবিলম্বে যে কোনো মূল্যে এটি গ্রেপ্তার করবে। আবার আরেকটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই, ওই আপনার 21 আগস্টের মতো জজবিয়ার নাটক যদি এখানে করা হয়,
সেটাও কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। সে কারণে আপনি 25 তারিখের মধ্যে আমরা আর কত আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সংবাদ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা, গণতন্ত্র নিশ্চিত করা, ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এবং নিরাপদ সাংবাদিকতার জন্য আমরা সাগরণী হত্যাকারীকে গ্রেপ্তারের কোনো বিকল্প আমাদের কাছে নেই, সেটি হতেই হবে। এটা যদি না হয় তাহলে আমরা একটি চূড়ান্ত আন্দোলন করা ছাড়া আমাদের কোনো পথ খোলা থাকবে না, যেটি কারোর জন্যই সুখকর এবং কল্যাণকর হতে পারে না, যা আমরা এই গত 7 মাস ধরে চাইনি। আর চাইনি বলেই কখনো মনে হয়েছে আমরা ম্যানেজ হয়ে গেছি, কখনো মনে হয়েছে আন্দোলন আমরা ডিলে তালে করেছি, কিন্তু না, আমরা আন্দোলন ধারাবাহিকভাবে আমরা এগিয়ে গেছি, একটি চূড়ান্ত অভিষ্ট লক্ষ্যে পৌঁছার টার্গেট করেই আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, সময়ের স্বল্পতার কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে। ইকবাল সোভান চৌধুরী, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, রুহুল আমিন গাজী, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দুজনকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি। এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতিবার সরাসরি। আগামী দিনগুলোতে অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি এখনকার আয়োজন। সবার জন্য শুভকামনা।